হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এক আপু কমেন্ট করেছিলেন যে আপু এই কাপড়গুলো তুমি এভাবে এলোমেলো করে রাখো তুমি বুঝো কিভাবে যে এগুলো কার কোনটা কি কিভাবে বুঝো তো আসলে আপু এগুলো আমার প্রবলেম হয় না কোনটা কার ড্রেস তো এইখানে এই আপুটার এই একটাই ড্রেস এটা আমার মনে আছে আবার নিচে যে হলুদ ড্রেস উপরে যে লাল ড্রেস ওগুলো সব হচ্ছে একজনের ড্রেস তো আমরা বাসায় যারা ট্রেলেরি করি তো আমাদের আসলে এরকম কোনো প্রবলেম হয় না তবে দোকানের যারা ট্রেলার আছে তাদের হয়তো বা প্রবলেম হয় তাই তারা ওইগুলো লিখে রাখে তা আমাদের আর এগুলো লিখে রাখতে হয় না আর এই হলুদ বাসন্তী এই জামাটা কাজ উঠে এসেছে আমি যেহেতু হাতে গোনা কয়েকজনকে দিয়ে কাজ করাই তাই এক প্রতিটা কাজ উঠে আসতে আমার অনেক বেশি সময় লেগে যায় তাছাড়া এগুলো হাতের কাজ তো হাতের কাজ করতে তো একটু সময় লাগবেই আর এটা আমি যাকে দিয়েছি তার তাকে আমি দুইটা কামিজ দিয়েছিলাম তার মধ্যে এই কামিজটা কমপ্লিট হয়েছে আর আরেকটা কামিজের সাথে আমি স্যালার না আজকে দিয়ে দেব তো ফুল ড্রেসটা কমপ্লিট মানে পুরো একটা সেট হবে আর কি আর এটা শুধু আমি ওয়ান পিস হিসেবেই করেছি আর এই যে সামনের কাজটা একদম ভরা করে দিয়েছি আর পিছনেও আমি ছিটা ফুল দিয়েছি তো এরপর থেকে আমি আর পিছনে ছিটা ফুল দিব না ছিটা ফুল দেওয়ার চাইতে আমার মনে হয় পিঠে একটা ফুল দিলে ওইটা বেশি ভালো লাগে আসলে সব রকমভাবেই করার চেষ্টা করছি আর এই দুইটা হচ্ছে হাতা তো আমি খুলে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা কিন্তু এইখানে একটা কাজ বাকি রয়ে গেছে এখানে একটা ডলার বসানো বাকি রয়ে গিয়েছে তো এই ডলারটা আবার পরবর্তীতে আমি বসিয়ে নিব তো আরও আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ওগুলো আমি যাদেরকে দিয়েছিলাম ওগুলোও কমপ্লিট হয়েছে তো ওগুলোও কিছু দিন পরে উঠে আসবে ওগুলো উঠে আসলে আবার আমার নতুন করে কিছু কাজ রেডি করতে হবে তো আমি ওয়ান পিস টু পিস থ্রি পিস সবভাবেই ড্রেস করার চেষ্টা করছি যাতে কাস্টমারের আসলে পছন্দ সবার তো এক না কেউ থ্রি পিস পছন্দ করে কেউ টু পিস পছন্দ করে আবার কেউ ওয়ান পিস পছন্দ করে তাই সবভাবেই করে রাখছি তো কর্মীদের জন্য আমি আরও কিছু কাজ রেডি করব তাই পেস্তা কালারের একটা জামা আর রানী গোলাপি স্যালোয়ার ওনা দিয়েছি এই ড্রেসটাতেও আমি পুরো ড্রেসই কাজ দেব জামাতেও দিব আর স্যালোয়ার ওনাতেও দেব তো গতকাল কিছু কাস্টমার এসেছিল আর সবাই আমার কাজ দেখে অবাক হয়ে যাচ্ছিলো যে আসলে আমি এত ছোট বাচ্চা নিয়ে কীভাবে কাজ করি সবার মনে একটাই প্রশ্ন ছিল যে আপু আপনি এত কাজ আসলে কীভাবে করেন আল্লাহ তালা আপনাকে কত গুণ দিয়ে দিয়েছে আবার বলছিল এত ছোট বাচ্চা নিয়ে কীভাবে করেন আমরা তো ছোট বাচ্চা নিয়ে ঘরের কাজই করতে পারি না তো সেইখানে আরও একটা আপু উত্তর দিয়েছে যে আসলে মানুষের ধৈর্য থাকাটা অনেক বেশি জরুরি যার ধৈর্য আছে সে সব কিছুই করতে পারে যে রাধে সে চুলও বাঁধে আসলে আমার বেলায় সেটা না আমি সবই পারি সবই করতে সময় পাই কিন্তু চুল বাঁধার সময় পাই না মাঝে মাঝে আলফির বাবা এসে বলে আসো তোমার মাথায় একটু তেল দিয়ে দিই চুলটা একটু আছড়িয়ে দিই বলে কিন্তু আসলে আমার ওই রকমভাবে সময় হয় না যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন কাজের কথায় আসি এটা কামিজটার যে গলার ডিজাইনটা এটা আমি ট্রেসিং পেপারে তুলিনি। নিই এটা জাস্ট আমি হাতেই করে নিচ্ছি তো এইটা মনে হয় না ট্রেসিং পেপারে তোলার প্রয়োজন আছে এতটুকু হাতাতেই হাতেই করা যায় তো গলার শেপে আমি একটা কাগজ কেটে নিয়েছি মোটা কাগজ ওইটা হচ্ছে আমরা যে ড্রেসের সাথে ক্যাটালগুলো পাই ওই ক্যাটালগটাই আমি এভাবে মাপ দিয়ে কেটে নিয়েছি আর গলার মাপটা যদি কেউ জানতে চান ইনশাল্লাহ অন্য কোনো দিন শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গলার মাপটা জানতে চান আর আজকে আর তেমন কিছু বললাম না আর ডলারের মাপে পুরো গলার চারিপাশে আমি ডলারের মাপটা দিয়ে নিচ্ছি তো প্রতিটা ড্রেসে মানে পুরো ড্রেসেই প্রচুর ডলারের কাজ হবে তো আমি আমার সবগুলো ড্রেসে ডলারের কাজ দিই না কোনো কতগুলো ড্রেসে ডলার দিই আবার কতগুলো ড্রেসে ডলার ছাড়াই করি তো সব কাস্টমার তো আর ডলার পছন্দ করে না তো আজকে স্যালোয়ার ওনাতে আমি সাদা চক পাউডারের ছাপ দিয়েছি এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড পাউডার হয়তো নতুন যে আপুরা আছেন তারা হয়তো বুঝতে পারবেন না তাই বলে দিচ্ছি এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড পাউডার আর ক্যারোসিন আমি একসাথে গুলিয়ে তারপরে প্রিন্ট করেছি আর এইটা হচ্ছে নীল নীলের প্রিন্টটাও আমি জামাতে করেছি আর আমার মেয়েটাকে আমি ঘুম পাড়িয়ে একটু কাজ করছিলাম এর মধ্যে আমার মেয়ে উঠে এসে কাপড়ের উপরে হাঁটাহাঁটি করছে এই মেয়ে মাঝে মাঝে মার্শাল দুই তিন ঘন্টা একটানা ঘুমায় আবার মাঝে মাঝে পাঁচ মিনিট দশ মিনিট ঘুমায় তো এর ঘুমের কোনো স্টেশন নাই যাই হোক প্রিন্ট শেষ করে পর দিন আমি সকালে এইগুলো কালার সুতা ম্যাচিং করতে বসেছি তো সুতা আসলে রানী গোলাপির উপর রানী গুলাপি কিন্তু মানাবে না তাই টরে কালার মানে সরি টরে না পেস্তা কালার পেস্তার উপরে আমি রানী গোলাপি বাসন্তী আর হচ্ছে সাদা সুতা দিব মানে চার রঙের সুতা দিব কিন্তু চার রঙের মধ্যে দুইটার মধ্যে তিনটা তিনটা করে কালার বসবে আর কি তো আমার অনেকগুলো সুতা শেষ হয়ে গিয়েছে কালীবাজার আমাদের মার্কেটে যাওয়ার অনেক দরকার ছিল কিন্তু আসলে এখান থেকে তো মার্কেট অনেক দূর আর যখন তখন যাওয়ার সম্ভব না দেখি এলাকার কোনো একটা দোকান থেকে নিয়ে আসবো আর এই জামাটা আমি নীলের ছাপ দিয়েছি যার কারণে এটা ভালো করে বোঝা যাচ্ছে না একটু ঝাপসা হয়ে আছে আর অনেক জায়গাতে প্রিন্ট ভালো করে ওঠেনি তো সেই সব জায়গায় আমি একটুখানি ড্র করে দিচ্ছি নয়তো কাজ কাজ করতে গেলে একটু প্রবলেম হবে আর ছিটা করে ডলার দেব এখানে আমি ফুলের কোনো মাছখানে ডলার দেবো না শুধু ছিটা করে ডলার দিয়ে দেব তো ভিডিও কিছুক্ষণ পরে আমি সেলাইগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর খুবই সহজ সেলাই দিয়েছি এর মধ্যে আমার স্যাম্পল তোলা লাগবে তাই আপনাদের সাথেও একটুখানি শেয়ার করলাম আর এটা হচ্ছে সুতি ভয়েল কাপড় আমি জামা আর সালোয়ারের জন্য অ্যাপেক্স ভয়েল দিয়েছি আর ওড়নাটার জন্য প্রাইড কটন দিয়েছি প্রাইডের ওড়নাগুলো যেহেতু আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা হয় তাই ওই ওড়নাগুলো ফুল কভারেজ মানে যে কেউ পড়তে পারবে আর বয়েল কাপড় ভয়েল কাপড়ের ওড়না না করাই ভালো এগুলোর ওড়না একটু ছোট হয় দুই হাত বহরের তারপরেও আহামরি ছোট হয় না যারা একটু চিকনা আছেন মানে শুকনা আছেন তাদের হয়ে যায় কিন্তু যাদের একটু হেলদি তারা আসলে এই ছোট অন্য পড়তে পারে না আর সেলোয়ারের কাজটা এরকম আমি দুই পায়ে ছোট্ট করে দিয়েছি সিম্পল করে আর অন্য দুই আঁচলে আমি লম্বা করে এরকম কাজ দিয়েছি আর ছিটা করে ফুল দিয়েছি এর মধ্যেও আমি ছিটা করে ডলার দিয়ে দিব। তো আমি যে কালে এগুলো দিয়ে আঁকছি এগুলো কিন্তু ওয়াশের সাথে সাথেই উঠে যাবে অনেক কালে অনেক রঙ আমি দেখেছি ওয়াশ করলে উঠে না বিশেষ করে কলমের কালি তো কখনোই ওঠে না আমার এমনও কিছু কাঁথা আছে যেগুলো আমার শাশুড়ি সেলাই করেছিল তো সে কলম দিয়ে এঁকেছিলো সেই কালিগুলো মানে আমি দেখেছি এখনও ওঠেনি ওই কালিগুলো এখনও কাঁথার মধ্যে রয়ে গিয়েছে তো সেই জন্য আমার মনে হয় কলম দিয়ে কোনো কিছু না আঁকাই ভালো সব সময় হয় এই চিকন সাইন পেন বা হোয়াইট জেল পেন এগুলো দিয়ে ড্র করাটা সবচেয়ে বেটার আর জেল পেনটা এত ভালো কি বলবো এটা আপনার কাজ করতে করতেই উঠে যাবে ওয়াশও করার প্রয়োজন পড়বে না আর যেই চিকন সাইন পেনগুলো ওগুলো একটু পানি লাগলেই ওটা পরিষ্কার হয়ে যায় গত ভিডিওতে যখন আমার ছেলেকে নিয়ে কিছু বলেছিলাম তো অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো সবার জন্য আসলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সবই আল্লাহতালার ইচ্ছা এগুলো নিয়ে আসলে অফিসোস করা ঠিক না যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু আস্তে আস্তে করে এসে আমার মোবাইলটা হাতে নিয়ে নেবে তো এইভাবেই অনেক কষ্ট করে আমার কাজগুলো করতে হয় এরপরে মেয়েকে তুলে নিয়ে পাশের ফ্লাটের ভাবির কাছে রেখে এসেছি ভাবি মারিয়ামকে অনেক বেশি আদর করেন তো সাথে আপনাদের সাথে এই স্যাম্পলটা শেয়ার করলাম তো প্রথমেই দেখে নিয়েছেন এটার ফুলটা আর এটার মধ্যে আমি মাল্টি কালার কাজ করেছি আমার মনে হলো এক একটা ফুল এক এক কালার না দিয়ে যদি একটু শেডের মতো করি তাহলে হয়তো দেখতে বেশি সুন্দর লাগবে আর এটা হচ্ছে ছোটো ফুলের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল বলতে গে গেলে মানে অনেক কাপড়েই এই ডিজাইনটা করে আর আমার কাছেও অনেক ভালো লাগে এই ডিজাইনটা তো এখানে ফুলের কাজটা সম্পূর্ণ আমি শার্টিং ভরাটে করব মাঝখানে এবং পাতা সবগুলোই আমি শার্টিং ভরাট করব আর পাতাগুলো সব খেজুর পাতা দিব তো ডলার বসানো আজকে দেখাবো না যেহেতু ডলার বসানোটা আমি অনেকবার দেখিয়েছি তো ডলার বসানোটা একদমই সহজ আজকে শুধু আমি এই ফুলের কাজটাই আর শেডটা কীভাবে করলাম সেটাও দেখাবো তো এই সুতি লাচ্ছি সুতাটা অনেক জায়গায় আমি দেখেছি শেডে করে কিন্তু আমাদের নারায়ণগঞ্জে এই শেড সুতাটা আমি এখন পর্যন্ত পাইনি তাই আর করতে পারলাম আনতে পারলাম না এই এক কালারের সুতাটা দিয়েই আমি শেড করলাম আচ্ছা আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন তারা একটু বলবেন যে নারায়ণগঞ্জের সিকোয়েন্স বা এই শেড সুতাটা আসলে কোথায় পাওয়া যেতে পারে আমি এখনও পর্যন্ত সিকোয়েন্স শেড সুতা বা এক এক ধরনের যে পাথরগুলো পাওয়া যায় তো এগুলো আমি খুঁজছি আসলে খুঁজে পাচ্ছি না তো কোথায় পাওয়া যায় সেটাও বুঝতে পারছি না তো আপনাদের কারো যদি জানা থাকে প্লিজ আমাকে একটু জানাবেন আমি অনলাইনে পেয়েছিলাম কিন্তু অনলাইনে প্রচুর দাম চাচ্ছে তারপরেও নিয়ে আসতাম যদি শুধুমাত্র নিজের জন্য করতাম যেহেতু আমি বিজনেসের জন্য করি তো আসলে এত টাকা খরচ করে যদি আমরা একটা ড্রেস করি তাহলে আমাদের কোনোভাবেই পোষাবে না তো আমার এই হাতের কাজে যদি ভালো সারা পাই তাহলে অবশ্যই আমি আরও বেশি বেশি করে কাজ করাবো তো যেহেতু আপাতত তেমন কোনো সারা পাচ্ছি না অল্প পাচ্ছি যদি আরও সারা পাই তাহলে বেশি করে কাজ করাবো এমনিতে আলহামদুলিল্লাহ আমার ঘরে অন্য যেই ড্রেসগুলো সুতি লোন বলেন গজ কাপড় বলেন বা চাদর বলেন এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হচ্ছে ওগুলো প্রত্যেকটা কাস্টমারই নিচ্ছে আর আমার নতুন নতুন অনেক কাস্টমারই এখন এসেছে জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা পুরো ভিডিওটি দেখেছেন কি না যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাজটা দেখে আশা করি বুঝতে পেরেছেন যে এটা আমি কিভাবে করেছি একটা মানে এই যেহেতু এখানে তিনটা কালারের কাজ তো একটা সুতার কাজ শেষ হয়েছে তারপর আরেকটা সুতা নিয়েছি আরেকটা সুতার কাজ শেষ হয়েছে তারপর আরেকটা সুতা নিয়েছি তো পুরো ডিজাইনটাই আমার এইরকম হবে যদিও আজকে পুরোটা কাজ শেয়ার করতে পারলাম না জাস্ট এইটুকুই শেয়ার করলাম তো এই এই কাজটা পুরো কমপ্লিট তো ইনশাল্লাহ অবশ্যই দেখাবো আর আমার মাল্টি কালারের ড্রেসের কাজও কিন্তু একটা কমপ্লিট হয়ে গিয়েছে ওইটাও উঠে আসবে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবগুলো কাজই আপনাদের সাথে শেয়ার করা হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম